রেখে যাই পিতা
Get
রাহেলা ও স্বামী নিউটির খেলা যে এই খেলার যে কোনো শেষ নেই তাই চলো আমরা এখন মাকে কিছু দূর এগিয়ে দিয়েছি। চলুন স্বামী। এই নাও তোমার স্বামী। শোনো, আমরা তোমার পাশের ঘরেই আছি, তুমি এখানে বাসর ঘরে ঘুমাও। যদি তোমার কোনো অসুবিধা হয় তাহলে আমাদেরকে ডেকো, কেমন? ঠিক আছে আম্মা। হ্যাঁ, আমার যদি কিছু দরকার পড়ে আমি অবশ্যই আপনাকে ডাকব। ঠিক আছে মা, তুমি এভাবে কেঁদো না, তুমি এবার আমার রহিমকে নিয়ে ঘুমিয়ে পড়ো, কেমন? ঠিক আছে আম্মা। আম্মা, একটি কথা বলার ছিল। বেশ বলো, কি বলতে চাও? আমি জন্মের পরে আমার মাকে দেখিনি। কি বলছো? তাই আপনাকে দেখার পরে আমার বড় সাধ জেগেছে। আপনার দু চরণে আমি একটু সালাম করবো, আমাকে একটু জায়গা দিবেন মা। বেশ তাই হোক মা, আমি তোমায় দোয়া করি মা, ওই মেহেরবানে খোদা যেন তোমাকে চিরসুখী করে। এবার তাহলে আমি আসি মা। ঠিক আছে, নিশ্চিন্ত মনে ঘুমিয়ে পড়ো। তুমি এমন করছো কেন? আমি তো তোমার কাছে আছি, তোমার সব সময় আমি পাশে থাকবো, তোমার কোনো কষ্ট আমি তোমাকে পেতে দিব না স্বামী। বাসর ঘরে See you.
চোখ ফিরাতে পারছি না, আমি যে তোমার মনের কোনো কথাই বুঝতে পারছি না। তুমি ঘুমাও, আমি তোমাকে বাতাস দিব, আদর করব, তুমি ঘুমাও, ঘুমাও রে। সখীপুর কালিয়াবাজার ভাইবন্ধু নাট্য ক্লাব টাঙ্গাইল।
নির্বাসনে দিতে হবে। আমি
আমি আমার সন্তানকে 12 বছরের জন্য নির্বাসনে দিয়ে কেমন করে এই মহলে থাকবো, আর কি করে আমি বেগমকে বলবো, বেগম আজ নিশি প্রবাদ হওয়ার পূর্বে সে যে তার রহিমার মারুপালকে 12 বছরের জন্য নির্বাসনে দিতে। আপনি এখানে বসে বসে কাঁদছেন, ওদিকে ওদিকে মা রূপবান বাসর ঘরে কেঁদে কেঁদে বুক ভাসিয়ে ফেলছে। তাই তো করবে বেগম, আমি এখন কি করব বলুন। বেগম ধৈর্য ধরো, বেগম ধৈর্য ধরো, আমাদের ভেঙে পড়লে চলবে না। হয়েছে দেখো বেগম, মার বান কাঁদতে কাঁদতে আমাদের কাছে আসছে, কেমন করে বলবো মারু বানকে, ওরে মা। বাবা বাবা, মা মারে কি হয়েছে মারু বান? মা আমি একটি হঠাৎ করে ঘুমের ঘরে স্বপ্ন দেখেছি। স্বপ্ন? আরে স্বপ্নে আমাকে কে যেন বলে গেল, কি বলে গেল, ওরে মা তুই নতুন পথে চল, না হলে যে আমার কোন একটা বিপদ হবে। আমি ওরে মা, যদি তুমি তোমার স্বামীকে বাঁচাতে চাও তাহলে আজ নিশি প্রবাদ হওয়ার পূর্বে তোমার স্বামীকে নিয়ে তোমাকে যে 12 বছরের জন্য নির্বাসনে যেতে হবে। মারে তুই যদি আজ নিশি প্রবাদ না হতেই তোর স্বামীকে নিয়ে বনবাসে না যাস তাহলে আমি হারাবো আমার সন্তান, আর তুই হারাবি তোর স্বামীকে। না বাবা না, এমন কথা বলবেন না বাবা, যার কারণে আমার স্বামীর কোনো অমঙ্গল হোক আমি তো চাই না বাবা। আজ নিশি প্রবাদ হওয়ার আগে আমি এই রাজ্য ছেড়ে চলে যাবো, আমার স্বামীর জীবন আমার প্রাণ দিয়ে আমি বাঁচাবো। মা আমাকে আপনার ছেড়ে দিন, আমাকে হাসি মুখে আপনারা বিদায় দিন, আমি চলে যাবো। ঠিক বলেছো মারু বান, আমার সন্তানের মঙ্গলের জন্য আজ তোমাকে বিদায় করে দিতে হবে। এই নাও, শোনো মা, রাস্তায় চলতে গেলে যদি কোনো বিপদ আসে তুমি আমার বুকের মানিককে ফেলে কোথাও যেন চলে যাও না। না বাবা, না বাবা, আমি কিছুতেই আমার স্বামীকে আমার কাছ থেকে দূরে রাখছি। স্বামী আপনারা আমাকে হাসি মুখে বিদায় দিন, আমাকে বিদায় দিন, বিদায় দিন। Oh,
করি। তুমি দাঁড়াও মা, শুনে চলে যাবো, এই অহংকার দিয়ে আমি কি করবো, আমার এসবের দরকার নেই, আমি চাই শুধু আমার স্বামীকে রক্ষা করতে। শোনো মা রূপাল, আমার এই স্মৃতি তোমার সঙ্গে থাকবে, যদি কোনো বিপদ আসে দেখবে, তুমি নিশ্চিন্ত মনে ওই মেঘের বানে খোদা সেখান থেকে তোমায় মুক্তি করে দেবে মা। মা বাবা মারি, আমাকে হাসি মুখে বিদায় দাও। রে মা গে, আর বিলম্ব করিস না রে মা। শাশুড়ির শ্বশুরের সেবা আমার মাকে হলো।